কি হবে আজকে আমার সাথে, আমি জানি না আমার সাথে কি ঘটতে চলেছে। আমি ভীষণ পরিমাণ টেনশন করছি, মানে ভীষণ একটা টেনশনের মধ্যে আছি। উফ, মানে আমার যে ব্যাপারগুলো ভয় পাই সেগুলোই যে কেন আমাকে ফেস করতে হয় সেটা আমি বুঝতে পারি না। করতেও হবে, কিছু করবার নাই, বেঁচে থাকতে হলে এগুলো তো ফেস করতেই হবে। তো সেই জন্য জানো তো আমি ভীষণ টেনশনে আছি, আমার কিছু ভালো লাগছে না। তার উপর কি হয়েছে জানো, তার উপর আমি খাবারটা পর্যন্ত ঠিক মতো খেতে পারছি না, আমাকে লিকুইড খাবারও খেতে হচ্ছে সারাদিন। আজকে কি খাবো, খাবার জুটবে কি না কিছু জানি না। আমি তো না খেয়ে থাকতে পারি না, না এটাই তো আমার সমস্যা, আমাকে তো কিছু না কিছু খেতেই হবে, কিন্তু আমি খেতেই পাচ্ছি না। তার উপর যে কি ঘটতে চলেছে আজকে, আমি যেই জিনিসগুলো ভয় পাই সেটাই আমার সাথে ঘটবে, ভীষণ ভয় পাই। মানে ওই জিনিসটা আমি তোমাদের কাছে বলবো, আমি নামটাই নিতে পারছি না, এত আমার ভয় পাই জানো তো। কিন্তু আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো যেহেতু খারাপ লাগাটা তোমাদেরকে শেয়ার করছি, খারাপ লাগার কারণটা তোমাদেরকে তো অবশ্যই জানতে হবে, তাই না? আমার ভয় লাগছে, ভাবতে পারছি না, ভাবতে পারছি না। দু দুটো না, এটা চারটা হয়ে গেল, দু দুটো খারাপ জিনিস আমার সাথে আজকে ঘটতে চলেছে। একটা ঘটে গেছে, একটা ঘটে গেছে, আর একটা ঘটতে চলেছে। আমার না এখনই যেন মাথা টাথা ঘুরছে জানো তো, কি বলবো তোমাদের। ও ঠিক আছে চলো, আর তোমরা তোমাদের তোমরা কেমন আছো দেখো। তোমরা তোমাদেরকে জিজ্ঞেস করতে আমি ভুলে গেছি, তোমরা প্লিজ কিছু মনে করো না। আসলে আমার আজকে মাথা না খুব মানে বাজে অবস্থায় ঘেঁটে আছে, টেনশনের মধ্যে, বুঝতেই তো পারছো। সেই জন্য প্রথমে তোমাদেরকে মানে ওয়েলকাম করতে ভুলে গেছি। তো বন্ধুরা, তোমাদেরকে নিমকি অনেক স্বাগত জানাচ্ছি। হ্যাঁ, তোমরা বলো তো কেমন আছো, আশা করছি তোমরা সবাই ভালো আছো, তোমরা সবাই ভালো থাকো। হ্যাঁ, আমার মতো কেউ খারাপ থেকো না প্লিজ, সবাই ভালো থেকো, আমি মন থেকে এটা চাইছি। তো দেখো বন্ধুরা, তোমাদেরকে তো বলেছিলাম আজকে আমার অবস্থা একটু খারাপ, সে কারণে আজকে আমি দুপুরে ভাত খেতে পারিনি। তো এটা কি খাচ্ছি জানো, এটা ওটস আর দুধ কলা একসাথে মিক্সিতে এইভাবে একটা স্মুদি মতো করে বানিয়ে খাচ্ছি। তো এই হচ্ছে আজকে আমার দুপুরের খাবার, কিছু করার নেই, একটু পাতলা হয়ে গেছে যদিও, আমি তো লিকুইড ছাড়া খেতেই পাচ্ছি না এমন অবস্থা হয়ে গেছে। তো বন্ধুরা, আমি মাস্ক পরে নিয়েছি, যে জায়গাটায় আমার যাওয়ার কথা ছিল সেখানে যাচ্ছি। আর একটু ফ্যানের আওয়াজটা প্লিজ ইগনোর করো, ওদিকে মা রেডি হচ্ছে, শাড়ি পরছে আর কি। মায়ের শাড়িটা পরা হয়ে গেলে বেরিয়ে যাব, বাবা আমাদেরকে নিয়ে যাচ্ছে, মা আমি বাবা তিনজন যাচ্ছি, ভাই তো স্কুল চলে গেছে। তো এই যে ব্যাগপত্র নিয়ে নিয়েছি, ব্যাগের মধ্যে আধার কার্ড আছে, ফোনটাও রেখেছি, তো মায়ের ফোনটা আছে আর কি, আমার ফোনটাই তোমাদের সাথে কথা বলছি, কথা বলা হয়ে গেলে তারপর ব্যাগের মধ্যে রেখে দেবো। তো ঠিক আছে চলো, ওখানে যদি ক্যামেরা করতে পারি তাহলে করবো, না হলে একদম পার্কে এসে তোমাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ ওই যে শিব মন্দিরের মাথায় দুটো পায়রা বসে আছে, একটা পায়রার যে কালার হয় সেই কালারে, আরেকটা দেখো সাদা রঙে, কি দারুণ দেখতে লাগছে। আমি তোমাদেরকে জুম করে দেখাচ্ছি, অনেকটা ওপরে আছে, তোমরা কতটা বুঝতে পারছো জানি না, কি দারুণ দেখতে লাগে। এই যা উড়ে গেল। গুড ইভিনিং বন্ধুরা, তো তোমাদের সাথে একেবারে সন্ধ্যেবেলা তোমাদের সামনে চলে এসেছি, আর চোখ মুখ দেখতেই পাচ্ছ আমার পুরো ফুলে গেছে। তো তোমরা হয়তো এতক্ষণে বুঝেই গেছো কোথায় গেছিলাম, আমাদের ক্ষীরপায়ের স্বাস্থ্য কেন্দ্রে গেছিলাম, করোনার যে তৃতীয় যে ডোজ ওটা নিতে গেছিলাম। তো তোমরা তো দেখলে না আমি লিকুইড খাবার খাচ্ছি, ওটার একটা কারণ হচ্ছে আমার মানে ওপরের যে কুয়াশা দাঁত হয় না, মানে ওপরে দাঁতের পাটির যে কুয়াশার দাঁত, তার পাশে একটা ছোট মানে কুয়াশা দাঁতের মতো একটা ওই কি আকেল দাঁত না কি বলে হয়েছে, এবার ওটা এখনো নরম, এখনো শক্ত হয়নি। হঠাৎ করে পরশুদিন না কালকে, হ্যাঁ কালকে রাত্রিবেলা হঠাৎ করে প্রচণ্ড পরিমাণ দাঁতে ব্যথা করছিল। তো আমি ভেবেছি এমনি হয়তো দাঁতে ব্যথা করছে, আমি কি করেছি, একটা লবঙ্গ ছিল, লবঙ্গ নিয়ে খেয়ে নিয়েছি। আর দাঁতে ব্যথা করলে লবঙ্গ চিবিয়ে খেলে না মানে সাময়িক যন্ত্রণাটা রিলিফ পাওয়া যায়, মানে পারমানেন্টলি যে ভালো হবে সেটা বলছি না, কিন্তু সাময়িক কিন্তু লবঙ্গ চিবালে যন্ত্রণাটা একটু রিলিফ হয়। তো আমি সেরকম করেছি বলে ঘুমিয়ে গেছি অনেক রাত্রিতে, আড়াইটা তিনটে এরকম হবে। সকাল থেকে কি যে হয়েছে, মানে ওপরের দাঁতের থেকে নিচের দাঁত, মানে ধরো এইটা ওপরের দাঁত, এইটা নিচের দাঁত, তো এইভাবে ঠিকাতে পারছি না। তুমি যে খাবার খাবে, খাবারটা যে চিবিয়ে খাবে, তার জন্য তোমাকে তো দাঁতটা এইভাবে ঠিকাতে হবে, তাই তো?
সেটাই যদি না করতে পারি তাহলে আমি খাবারটা খাবো কি করে? এবার অতটা বুন সকালবেলা আমি ছোলা ছাতু খেয়েছি, আমি জানি দাঁতটা একটু ব্যথা আছে, ঠিক হয়ে যাবে। ঠিক আছে, টিফিনে টিফিনটা আর ব্রেকফাস্টটা তাহলে ছাতু দিয়ে করে নিই, ওটা তো লিকুইড খেয়ে নিয়েছি। এবারে তখনও বুঝতে পারিনি, দুপুরে মানে খেতে বসেছি তখন আর খেতে পারিনি, মানে এত ব্যথা যন্ত্রণা শুরু হয়ে গেছে। মানে আমার মনে নেই, মাছ হয়েছিল, মাছটা জাস্ট কেটে একটু খেয়েছি, ভাজা মাছ কেটে একটু খেয়েছি, ব্যাস সঙ্গে সঙ্গে আমার টনটন করে যন্ত্রণা শুরু হয়ে গেছে, আমি জাস্ট উঠে পড়েছি। তো সেই জন্য এবার আমাকে তোমাদেরকে তো দেখালে আমি কি খেয়েছি, তারপরে ভাতটা খেতে পারিনি। আরে ভাই, দাঁতের ব্যথা তুই তো কটা দিন আগে বা কটা দিন পরে হতে পারতিস, কোনো মানে হয় বলো? আমার আজকে ভ্যাকসিন, তোকে আজকে আসতে হলো, তুই কটা দিন পরে আসতে পারলি না, তুই বলো? এত কষ্ট কি ভালো লাগছে না আমার, মানে কেমন অস্বস্তি লাগছে এর মধ্যে বলো। ভিডিও ঠিক মতন করতেও পারছি না। তো ঠিক আছে চলো, তোমাদেরকে তো কারণটা বলেই দিলাম, আর ভয় তো কেন তোমরা বুঝতেই পেরে গেছো কেন সকালে আমি ভয় লাগছি বলেছি, কারণ আমি ইঞ্জেকশনে মারাত্মক পরিমাণ ভয় পাই, মারাত্মক পরিমাণ। তো ঠিক আছে চলো, আমি দেখছিলাম অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা, তো সেই জন্য এখানে এন্ড করে দিচ্ছি। কালকে দেখি শরীর যদি ভালো থাকে তাহলে তোমরা আমাকে দেখতে পাবে, আর যদি শরীর ভালো না থাকে তাহলে তোমরা দেখতে পাবে না, জানি না আমি কেমন থাকবো। তো ঠিক আছে চলো, চেষ্টা করব ভালো থাকার, চেষ্টা করব তোমাদের সামনে হাসি মুখে আবার আসার, কারণ তোমাদের সাথে হাসি মুখে না কথা বললে, তোমাদের সাথে মজা করে না কথা বললে তোমাদেরও যেমন ভালো লাগবে না আমারও ভালো লাগে না, বিশ্বাস করো। তোমাদের সাথে সবসময় মজা করতে করতে হাসতে হাসতে আসতে চাই, তো কী আর করা যাবে। চলো তোমরা একটু আমার জন্য প্রে করো। আমি শুধু ডোলতা হলে ঠিক ছিল, এই দাঁতটা নিয়ে মানে ভুগছি আর কি, যাই হোক দেখা যাক। তো চলো বন্ধুরা, কী আর বলবো, আজকে আমার কিছু বলতেও আর সেরকম ইয়ে নেই, শুধু একটা কথাই বলছি, তোমরা যারা যারা তৃতীয় ডোজ এখনও নাওনি তারা প্লিজ নিয়ে নিও, আমিও নিয়ে নিয়েছি। আমার মাথা ঘুরছে, হ্যান হচ্ছে, ত্যান হচ্ছে, এইসব শুনে আবার কেউ পিছিয়ে দিও না, হ্যাঁ কোনো ব্যাপার না, এটা একদিন দুদিনের ব্যাপার, কিন্তু ডোজটা নিতেই হবে সবাইকে, তাই তো? সেটা আমরা সবাই জানি, আমি তোমাদেরকে জ্ঞান দিচ্ছি না, তুমি আমি আমরা সবাই জানি, তাই না? মাথায় ঘুরুক আর হাত ব্যথাই করুক, জ্বরই আসুক, এটা তো নিতেই হবে, কিছু করবার নেই, বেঁচে থাকতে হলে একদিন দুদিন কষ্ট করতে হবে, তেমনি তোমার সারা জীবনটা তো ভালো হবে, তাই না? কত কিছু বলে দিলাম বড় বড় ডায়লগ। তো যাই হোক চলো, আমি সত্যি বলছি তোমরা যারা যারা বাকি আছো তারা নিয়ে নিও কিন্তু অবশ্যই ডোজটা, কেমন? তো চলো আজকের মতো তাহলে টাটা।